প্রতিদিন 7 থেকে 8 বার কারেন্ট চলে যায় টাউনশিপ জুড়ে, এবং টাউনশিপের রাস্তাঘাট থেকে আরম্ভ করে টাউনশিপের লাইট রাস্তাঘাট, অফিসারদের ঘরে জল আছে, অফিসারদের ঘরে লাইট আছে, সেখানে গেলে আমাদের আমরা যারা শ্রমিক পরিবার ছিলাম আমাদের কেন কারেন্ট থাকবে না? যারা হার্টের পেশেন্ট অসুস্থ হয়ে পড়ছে, আমরা নিজেরা অসুস্থ হচ্ছি, বাইরে এত গরম, আমরা কোথায় গিয়ে শান্তি পাবো? আপনারা বলুন কোথায় শান্তি পাবো? বাচ্চা পড়াশোনা করতে পারছে না, কোথায় শান্তি পাবো? এগুলো কি বদমাশি সৃষ্টি হচ্ছে এখানে, কি বদমাশি হচ্ছে? গরমে প্রাণ নাজেহাল সাধারণ মানুষের, হাঁসফাঁস অবস্থা সকলের, এরই মধ্যে ঘন ঘন লোডশেডিং আর তাতেই প্রাণ ওষ্ঠাগত। দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দাদের প্রায় এরকমই অবস্থা। এক দুবার নয়, দিনে প্রায় 6-7 বার দফায় দফায় লোডশেডিং এই অঞ্চলে। প্রতিবাদে অভিনব বিক্ষোভ নাগরিক সমাজের, ইস্পাত নগরীর এ জোন এবং বি জোন এলাকায় প্রচুর মানুষের বসবাস। বৃষ্টি নেই, তার উপর ঘন ঘন লোডশেডিং যেন ইস্পাত নগরী বাসীর এখন প্রধান মাথা ব্যথার কারণ। বয়স্ক থেকে সাধারণ মানুষ, কারো হাতে পাখা, কেউ আবার আশ্রয় নিচ্ছেন গাছের তলায়। বৃহস্পতিবার এরই প্রতিবাদে ইস্পাত কারখানার প্রশাসনিক দপ্তরের সিজিএম ভবনের সামনে জামা খুলে হাতে পাখা নিয়ে বিক্ষোভ দেখান নাগরিক সমাজের সদস্যরা, আর মুখে গান। বিক্ষোভে উপস্থিত এলাকার প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাথ, তিনি কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানান, পাশাপাশি তিনি এও জানান প্রতিদিন প্রায় 7-8 বার নিয়ম করে লোডশেডিং হচ্ছে। ইস্পাত কর্তৃপক্ষকে জানানোর পরও মিলছে না কোনো সুরাহা। আগামী দিনে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন বলে সাফ জানিয়ে দেন। মানে অপদার্থ সরকার এসছে, মোদি সরকার, তবেই থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো রাষ্ট্রায়ত্ত কারখানার এরকম আমাদের সাথে মানে খুব বদমাশি আরম্ভ করে দিয়েছে। এরকম ঘটনা আমার টাউনশিপ থেকে ছোট থেকে বড় হয়েছে, জন্ম আমাদের এখানে, কিন্তু এরকম পরিষেবা আমাদের কোনোদিনও হয়নি। জল নেই, অবধি অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ইচ্ছাকৃত করে আমার মনে হয় অফিসারদের ঘরে জল আছে, অফিসারদের ঘরে লাইট আছে, সেখানে গেলে আমাদের আমরা যারা শ্রমিক পরিবার ছিলাম আমাদের কেন কারেন্ট থাকবে না? না শুনে আমরা শুয়ে থাকবো এখানে, আর যদি না শুনে আমরা সিজিএম সাহেবের বাড়িতে গিয়ে বসে থাকবো, যে আপনি ফ্যানের তলায় থাকবেন, আমরাও আপনার বাড়ির সামনে বসে থাকবো, উনি যদি ভাত রান্না করেন আমরা খেয়ে নেবো ওখান থেকে তুলে, কারণ আমাদের তো ঘরে তো খাওয়া দাওয়া হচ্ছে না এই গরমের জন্য। যারা হার্টের পেশেন্ট অসুস্থ হয়ে পড়ছে, আমরা নিজেরা অসুস্থ হচ্ছি, বাইরে এত গরম, আমরা কোথায় গিয়ে শান্তি পাবো? আপনারা বলুন কোথায় শান্তি পাবো? বাচ্চা পড়াশোনা করতে পারছে না, কোথায় শান্তি পাবো? এগুলো কি বদমাশি সৃষ্টি হচ্ছে এখানে, কি বদমাশি হচ্ছে? কারেন্ট নিয়ে ছেলে খেলামি, জল নিয়ে ছেলে খেলামি, ডিএসপি কর্তৃপক্ষকে জবাব দিতেই হবে। আজ আমরা উঠবো না এখান থেকে, আমরা এখানে বসে আজকে সারা দিন আমরা ধরনায় থাকবো। প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই পারদ, তারই মধ্যে বৃষ্টির দেখা নেই, আর গোদের উপর বিস্ফোরার মতন এখন নতুন সমস্যা ইস্পাত নগরীতে লোডশেডিং। সন্ধে হলে পরে মাঝে মধ্যে অন্ধকারে মুখ ঢাকছে ইস্পাত নগরীর বিভিন্ন অঞ্চল। কবে এই সমস্যার সমাধান হবে এখন সেদিকেই তাকিয়ে বসে রয়েছেন ইস্পাত নগরীর মানুষেরা। সাধন রুজ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধু সাধ্যের মধ্যে সাধ পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে ক্যাবিনেট, স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে। রয়্যাল এন্টারপ্রাইজ, স্টল নাম্বার 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4, যোগাযোগের নাম্বার 9593932828 অথবা 9333388। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়।
ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান আরসি হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেসের প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আরসি হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420।